মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। লোকসভা ভোটের পর রানীনগর 2 নম্বর ব্লকের 3 পঞ্চায়েত দখল করল তৃণমূল। আগেই তৃণমূলে যোগদান করেছিলেন কংগ্রেসের 2 প্রধান, এবার যোগদান করলেন রানীনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিপভিশন ইত্যাদির অথরাইজড ডিলার। ডেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। লোকসভা ভোটে রানীনগর 2 নম্বর ব্লকে এগিয়ে ছিল সিপিএম। তার আগে পঞ্চায়েত নির্বাচনে ওই ব্লকে বড় সাফল্য পেয়েছিল সিপিএম কংগ্রেস জোট। তবে লোকসভা ভোটের পর তৃণমূলে যোগদানের ধারা অব্যাহত রানীনগর 2 নম্বর ব্লকে। শনিবার তৃণমূলে যোগ দিলেন রানীনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মর্তুজা। ঝান্ডা বদলের পর সিপিএমের টিকিটে নির্বাচিত প্রধানের মুখে এখন মামাটি মানুষ সরকারের জয়গান। মূলত যোগদান করার উদ্দেশ্যটা হচ্ছে মামাটি সরকারের যে উন্নয়নমূলক যে কর্মসূচি আছে আর যে সমস্ত প্রকল্পগুলি আছে, আপামর বঙ্গবাসী সেই উন্নতির যে কাজ করার জন্য যে সবভাবে ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, সেটা কিন্তু মানুষ খুশি, এবং সেই সঙ্গে সঙ্গে কাজের যে অগ্রগতি সেটা মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে। সাধারণ মানুষের কাজের জন্যই আমরা যোগদান করলাম। এই নিয়ে লোকসভা ভোটের পর 3টে পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। শনিবার বিকেলে শেখপাড়া বাজারে 21 জুলাইয়ের প্রস্তুতি সভায় হল যোগদান। সাংসদ আবু তাহের খান, রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন, জলঙ্গির বিধায়ক আব্দুল রাজ্জাকের উপস্থিতিতে এই যোগদান সভা হয়। রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের 2 জন সদস্যও এদিন তৃণমূলে যোগ দিলেন। রানীনগরের বিধায়কের দাবি, অপপ্রচারের কারণেই লোকসভায় এগিয়েছিল সিপিএম, যোগদান চলবে বলেই জানালেন সৌমিক। একটা অপপ্রচার করেছে, সেটা কিন্তু আজকে যারা জোটের প্রধান ছিল, যেমন মিলন অত্যন্ত একটা ভালো ছেলে, আমাদের উল ভাই আছে এবং ছোটন আছে আমার ছোট ভাই, তারা কিন্তু আজকে, এবং এর আগের দিন গোলাপী মণ্ডল এবং ধনঞ্জয় মণ্ডল, তারা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, এবং আমাদের আজকে 9-এর মধ্যে 6টা গ্রাম পঞ্চায়েত আমাদের হয়েছে এবং 18টা পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূল কংগ্রেসে হয়েছে, এবং এই 18 জনের মধ্যে আগামী দিনে আমরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি কর্তা আমরা কিন্তু দিচ্ছি। এটা আমি দায়িত্বের সঙ্গে আমি এটা বলে যাচ্ছি, মানে পঞ্চায়েতে যাওয়া মানে একটা ব্যাপক পরিমাণ টাকা 9-6 করতে হবে, আর এই 9-6 করতে গেলে জোটের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত থেকে করা যাবে, তাহলে ওটা তৃণমূল কংগ্রেসে গেল, এইটা ওরাও জেনে গেছে এই 1 বছরের মধ্যে, আর সেই কারণে তাদের যাওয়ার একটা হেডি। এর আগে এই ব্লকে বাম কংগ্রেস জোটের কালীনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং কাকলামারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগ দিয়েছিলেন তৃণমূলে। তারা জিতেছিলেন কংগ্রেসের টিকিটে। এবার সিপিএম থেকে তৃণমূলে রানীনগর 2 নম্বর পঞ্চায়েতের সিপিআইএম এর প্রধান গোলাম মর্তুজা।